পাবনা দই ভালো, টাঙ্গাইলে সমসম, ফারান নাকি খাইতে চাস টিকটক এর পমপম? চারদিকে শুধু পমপম বিলাই আর পমপম বিলাই। আচ্ছা কেউ আমারে কইবে নেই পমপমটা কি? পমপম মানে হচ্ছে কি? হ্যাঁ বুঝছি, তোর দূর কত দূর, শুধু একটাই কষ্ট আমার আর জানা হলো না পমপমটা কি। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হোয়াটসঅ্যাপ কাকা, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। আর আমি ফারহান। হ্যাঁ, আর আজকে আমরা দুজন মিলে খুঁজে বের করার চেষ্টা করব পমপম মানে কি। জান পমপম খাবা। আমি না ফারহান। হ। সো লেটস জাম্প টু দা ভিডিও। চল একসাথে লাভ দেই। আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে। এটা কি রে ভাই, তুই ভিডিও করতেছিস, কারোর সাথে কুস্তা কুস্তি না, একটু সুন্দর করে সুন্দর ভাবে বানা, মানে শুরুতেই তিনবারই মাইরা নিচ্ছিস, আল্লাহ জানে পরে কি হবে। কিন্তু দুই দিন আগে না একটা নিউজে দেখলাম, এখন নাকি টিকটকারদেরকে টিকটকার বললে বেশি খারাপ লাগে। তাইলে আপনাদের কি বলবো, কন্টেন্ট ক্রিয়েটর হব বেটা? ভালো রাই কোতারে, যার জন্য খেলা আমারে। সেটা না বুঝলাম, কিন্তু আপনি একা কেন, বিলাস সাথে ছাগলটা কই? সে তো নেকামিতে আরো দুই ধাপ উপরে, তারে দেখেন। জান ভালো আছে? না রে কাকা, তোর জানের ব্যথা করতেছে, কারণ তার পিছনে তালি বাজানো হচ্ছে, আর তালিটা কি বাজাচ্ছে জানিস তো? কি রে মামা বইসা আছিস কেন, বাজা। এখন কি করবা তুমি, নেকামি করবা? নেকামি তো সে করতেছে না রে কাকা, নেকামি করতেছিস তুই। পমপম বিলাই, ভিডিওর প্রত্যেকটা জায়গায় তোতলাভাবে কথা বলে নিজেকে তো নেকামির মহারাজা বানাই ফেলছিস, কি করবা তুমি? এখন কি করবা তুমি? কখন আসছো তুমি এদিকে, বোরকা পরছো? না সে কি বোরকা পরছে নাকি, এটা তো ওয়েস্টার্ন ড্রেস। না মানে আপনারাই বলেন, একটা মোট চোখের সামনে দাঁড়া আছে কত সুন্দর বোরকা পরে, আর সে জিজ্ঞাসা তুমি বোরকা পরছো? বোরকা পরছো? এ ভাই তোর চোখে কি নেবা পরছে নাকি তুই কানা? বুঝলাম না কি হচ্ছে, এটা বিড়ালটা ম্যাও ম্যাও করতেছে ঠিক আছে, বাট ছাগলটা কেমনে ম্যাও ম্যাও করতেছে, তা তো ভ্যা ভ্যা করা উচিত। আর অতিরিক্ত এক্সাইটেড হয়ে গেলে ঘেউ ঘেউ করবে, ম্যাও ম্যাও কেন করতেছে জানি না। দেশি পমপম বিলাই। হ্যাঁ বুঝছি, আপনি দেশি পমপম বিলাই, বাট এত নেকামি করে বলার কি আছে? হ্যাঁ পমপম বিশ্বাস করেন কাকা, এই পমপম বিলাই থেকে ক্যামেরার পিছনে যে ছাগলটা থাকে ওইটা বেশি নেকামি করে। আর শুধু নেকামি না, পিচি মেয়েটার ইচ্ছা মতো ইউজ করতেছে, আর পেমেন্ট নামে চিপকা চিপকি করে কাপল ভিডিও বানায় আমাদের হজম করাইতেছে, পুরাই অখাদ্য। বাট তারপরও আমরা এর নেকামি দেখবো না, এখন শুধু প্রেম দেখবো, প্রেম আমার একমাত্র ভালোবাসা, আর এটা দুই মিনিট আমার লগে না থাকলে মাথাটা নষ্ট হয়ে যায়। সেটা না হয় বুঝলাম, বাট একটা ছাগলের সাথে একটা বিড়ালের প্রেম হইলো কেমনে, সেটাই এই ছোট্ট কুপড়িতে ঢুকতেছে না। এ মামা তোর মাথায় কি ঢুকছে? না মামা, জীবনে অনেক প্রেম দেখছি, এদের মানুষের সাথে মানুষের প্রেম, কুত্তার সাথে কুত্তার প্রেম, কিন্তু এই প্রথম দেখলাম যে একটা বিলার সাথে একটা ছাগল প্রেম করতেছে। ও ভাই মারো, মুজি মারো। বিশ্বাস করো প্রিয়, করছে বিশ্বাস। এখন এইটা কোন যে আপনাদের প্রত্যেকটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এভাবে পুইরা যায় কেমনে? এ মামা বুঝলি না, তার পমপম বিলার অতিরিক্ত হটনেসে। কস কি মামা? জান তুমি এত হট কেন? হয়তো তার জ্বর আসছে তাই একটু মাথায় হাত দিয়ে দেখেন, কারণ তার যা বয়স, এই বয়সে জ্বর ছাড়া তো হট হওয়ার কথা না। কি রে মামা, হ কইস না কেন? হ পমপম বিলাই কি করো? বাই দা ওয়ে, এ তো দেখি আমাদের গ্রুপেরই, মানে আনলাকি 13 এর মেম্বার। কি কইছে গুলা? ঠিকই কইছি, বুকের উপরে দেখ না, ইয়ে মানে টি-শার্টের উপরে দেখ, 13 লেখা। কোথায় ঘুরতে আসো? হ তাই তো দেখতেছি, আচ্ছা তাহলে কি আমাদের রোস্টারটা ঠিক হইলো? হাজার হইলো তো আমাদের গ্রুপের মেম্বার। দূর বেটা, টিকটক বানালে যেমন কন্টেন্ট ক্রিয়েটর হয় না, তেমনি বুকের উপর 13 থাকলে আনলাকি 13 এর মেম্বার হওয়া যায় না। ওরা টিকটকার ছিল, টিকটকার আছে, আর টিকটকারই থাকবে। ঠিক কইছো, শালাই তো টিকটকার একটা। হ্যাঁ আনম পমপম লে, এটা আবার কোত্থেকে আইলো? আরে বুঝলি না, পমপম বিলাই এখন ট্রেন্ডে আছে, সো ভাইরাল হওয়ার জন্য সবাই এখন নিজের পমপম বিলাই দাবি করতেছে। সেটা না হয় বুঝলাম, বাট এখন এখন কেমনে বুঝবো কোনটা অরিজিনাল পমপম আর কোনটারে তুই খাইতে চাস? না মানে এটা বলতেছে সে বাংলাদেশি পমপম বিলাই, আবার এটা বলতেছে সে নাকি পমপম বিলাই আরেকটা, এখন তুই ক কোনটা অরিজিনাল? এই যে এটা, মানে আরে মানুষ না, তার বিড়ালের নাম পমপম।
লে নিজেদের পম্পম বিলাই দাবি করা দুই যুবতীর কোনোটাই পম্পম বিলাই না, শেষ পর্যন্ত একটা বিড়ালের নাম পম্পম। তাইলে এই যে এত নেকামি টেকামি করলো সবকিছুই কি তাইলে অভিনয় জাস্ট ভাইরাল হওয়ার জন্য? দুনিয়া থেকে বিশ্বাস জিনিসটা উঠে গেছে। তবে যাই কস মামা, নেকামিতে ওরা অস্কার ডিজার্ভ করে। এইটা ঠিক কইছো, শুধু আজকে না নোবেল থেকে শুরু করে যত প্রকার অ্যাওয়ার্ড আছে সবগুলোই এর প্রাপ্য। হ, তবে সামনে থেকে না পেছনে। নাও কাম টু দা পয়েন্ট, টিকটক করছেন করেন, তবে নিজেদেরকে টিকটকারই বলেন, কন্টেন্ট ক্রিয়েটর বলতে আসেন না। আর এসব নেকামি টেকামি করে ভাইরাল হয়ে আবার নিজেদেরকে সো কল সেলিব্রিটি ভাইবেন না, তাইলে পাবলিক এদিক ওদিক না তাকায় রাস্তায় ধরা পিছন মাইরা দিবে। তাই বলবো এখনো সময় আছে, নিজেদেরকে বিড়াল না বানায় মানুষ হওয়ার চেষ্টা করেন, সবাই ভালোবাসবে সম্মান করবে। সো গাইস, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক দিয়েন, আর না লাগলে আমার ফেজে ফলো দিয়েন। হ্যাঁ, কারণ দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করার লাগবে। শুধু নামটা মনে রাখেন, কোনো প্যারে নাই, চিল। এই ওয়েট ওয়েট, ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিংক দিয়ে দেবো, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন। তবে হ্যাঁ, ডিরেক্টলি পয়জনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।